আপনি কি চেষ্টা করতে করতে নিজের আত্মবিশ্বাস হারিয়ে ফেলছেন? আপনার সুখের সময় সবাই আপনার সাথে ছিল, আর আপনার খারাপ সময় সেই মানুষগুলি কি আপনাকে কোনো রকম সাহায্য করছে না? প্রতি পদে পদে কি আপনাকে সমস্যা, ব্যর্থতা আর কঠিন বাস্তবের মুখে পড়তে হচ্ছে? এবং আপনি সামনের দিকে তাকিয়ে সাকসেস তো দূরের কথা, শুধু অন্ধকারই দেখতে পাচ্ছেন। আপনার কি মনে হচ্ছে এবার গিভ আপ করে দেওয়ার সময় এসছে, এবার বোধহয় কুইট করে দেওয়ার সময় এসছে? তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওতে বলা ছোট্ট গল্পটা আপনার হারিয়ে যাওয়া আত্মবিশ্বাসকে আবার জাগিয়ে তুলবে এবং আপনার মনে শত অন্ধকারের মধ্যেও আশার আলো জাগিয়ে তুলবে। একটা গ্রামে একবার এক ব্যক্তি একটি বড় গর্ত মাটি দিয়ে বোঝানোর কাজ পেয়েছিল। সেই তার গাধাটাকে নিয়ে গর্তের কাছে যায়, এটা ভেবে গাধার পিঠে করে মাটি নিয়ে সেই গর্তে ফেলবে বলে। কিন্তু কিছুক্ষণ পরেই সেই গাধাটা পা ফিসলে গর্তে পড়ে যায়। সেই ব্যক্তিটি কিছুতেই বুঝে উঠতে পারে না যে সেই গাধাটাকে কিভাবে উপরে তুলবে, কারণ সেই গর্তটা বেশ অনেক গভীর ছিল আর আশেপাশে কোনো লোকজনও ছিল না যে তাকে সাহায্য করবে। গাধাটাও প্রাণপণে চেষ্টা চালাচ্ছিল উপরে ওঠার জন্য, কিন্তু কিছুতেই সফল হতে পারছিল না। বেশ কিছুক্ষণ ভাবার পরে সেই ব্যক্তি যখন কোনো পথ পেল না, তখন সে ভাবল এই গাধার তো বয়স হয়ে গেছে আর এখন ভালো মতন কাজও করতে পারে না। এক কাজ করি, এর উপরেই মাটি চাপা দিয়ে গর্তটাকে ভরে দিই, এমনিতেও এ কোনো কাজের নয়, বরং এখান থেকে কাজ করে যে টাকাটা পাবো সেটা দিয়ে আরেকটা নতুন গাধা কিনে নেব। এ ভেবে সে তার পাশ থেকে বেলচা দিয়ে মাটি আনতে লাগলো আর গর্তে ফেলতে লাগলো। গাধাটা তার মালিকের কাছ থেকে বুঝে গেল মালিক তাকে বাঁচানোর বদলে তাকে মাটি চাপা দিয়ে মেরে ফেলতে চায়। সে খুব চিৎকার করলো, খুব কাঁদলো, কিন্তু সেই ব্যক্তি তার উপর মাটি ফেলতেই থাকলো। কিছুক্ষণ মাটি ফেলার পরে সে নিচের দিকে তাকিয়ে অবাক হলো, সে দেখলো গাধাটা আর কাঁদছে না, চিৎকারও করছে না। তার বদলে সেই ব্যক্তিটি তার উপর মাটি ফেলার পরেই সে সেই মাটি নিজের গা থেকে ঝেড়ে ফেলে দিয়ে সেই মাটির উপরেই উঠে দাঁড়াচ্ছিল। যতবার সে এক বেলচা মাটি ফেলছে, সে ততবার গা থেকে ঝেড়ে মাটিটা নিচে ফেলে কিছুটা উপরে উঠে এসছে। এবং এই করতে করতে একসময় সেই গভীর গর্ত ভরে গেল এবং গাধাটা গর্তের বাইরে বেরিয়ে আসতে পারলো। সে নিজের প্রাণ ফিরে পেল। সে এটা করতে পারলো তার কারণ সে খুব তাড়াতাড়ি বুঝে গেছিল তার সামনে সমস্যাকে দেখে ভয় পেলে চলবে না, আর যদি ভয় পেয়ে গিয়ে গিভ আপ করে দেয়, সে যদি কুইট করে দেয় আর ওখানে কেঁদে চিৎকার করে হাজার সাহায্য চেয়ে যায়, তাও কোনো লাভ হবে না। তাকে বাঁচতে হলে নিজের জোরেই বাঁচতে হবে। আর যখন তার উপরে একটু একটু করে মাটি এসে পড়ছিল, তখন সে উপরওয়ালার সিগন্যাল বুঝে গেছিল। সে বুঝে গেছিল উপরওয়ালা সে তার জন্য সমস্যার মধ্যেই সমাধান পাঠিয়ে দিয়েছিল, শুধু তাকে একটু কষ্ট করে উঠে দাঁড়িয়ে সেই অপরচুনিটি গ্রহণ করতে হবে। সেই গাধাটা খুব তাড়াতাড়ি এই কথাটা বুঝে গেছিল। কিন্তু আমরা এই পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান প্রাণী হয়েও এটা বুঝতে পারি না। আমাদের সামনে যখন কোনো সমস্যা এসে উপস্থিত হয়, আমরা যখন অন্য কাউকে সব কিছু দিয়ে ভালোবেসে তাকে সাহায্য করি, বদলে তার কাছ থেকে শুধু ধোকা পাই, অসময় কাছের মানুষ থেকে সাহায্যের বদলে পাই শুধু অবহেলা আর অপমান, আমরা যখন বারবার চেষ্টা করেও একটা কাজে সফল হতে পারি না, তখন আমরা নিজের আত্মবিশ্বাস হারিয়ে গিভ আপ করে দেওয়ার কথা ভাবি। আমরা ভাবি এবারে মনে হয় কুইট করে দেওয়ার সময় এসে পড়েছে। কিন্তু বিশ্বাস করুন, যারা আপনাকে কষ্ট দিয়েছে তাদের কিছু যাবে আসবে না, আর যে সমস্যার জন্য আপনি কুইট করবেন বলে ভাবছেন সেটারও কোনো সমাধান হবে না, বরং আপনার চারপাশের মানুষ বলবে আপনাকে বোধহয় স্বপ্ন দেখতে যাওয়াই উচিত হয়নি। তারা বলবে তোর ভাগ্যই খারাপ, তুই অল্পেতেই সন্তুষ্ট থাক। আর সুযোগ পেলে তারাই ওই গাধার মতো আপনার ট্যালেন্টের উপরে মাটি ফেলে ভবিষ্যতের এক সফল ব্যক্তিত্বকে অসফল বানিয়ে রেখে দেবে। কিন্তু আপনি এভাবে গিভ আপ করে দেওয়ার জন্য এই পৃথিবীতে আসেননি। যে সমস্যাগুলো আপনার উপরে সেই মাটির মতো আঘাত আনছে, সময় এসছে এবার সেগুলোকে ঝেড়ে ফেলে একটু শক্ত হয়ে উঠে দাঁড়ানোর। সময় এসছে নিজেকে নিজে বলার আমি গিভ আপ করবো না। একটু ভালো করে দেখুন আপনার জীবনে আসা সমস্যাগুলো দেখে, সেই সমস্যাগুলোই আপনার জন্য সাথে করে নিয়ে সমাধান নিয়ে আসেনি তো? হয়তো আপনাকে একটু কষ্ট করে উঠে দাঁড়িয়ে সেই অপরচুনিটিটাকে গ্রহণ করতে হবে, আর শুধু একটু বেশি এফোর্টে আর একবার চেষ্টা করতে হবে। তাই যখনই গিভ আপ করে দেওয়ার কথা, কুইট করে দেওয়ার কথা আপনার মনে আসবে, শুধু একটা কথাই মনে রাখবেন, উপরওয়ালা সমস্যার সাথে করে সমাধানও পাঠিয়ে দিয়েছে। উপরওয়ালা ফেলিওরের সাথে সাকসেসের রেসিপি পাঠিয়ে দেয়। সফল আর অসফল মানুষের মধ্যে তফাৎ একটাই, অসফল মানুষরা সমস্যা বা ফেলিওর নামক মাটিকে ভয় পেয়ে
তার ভারে চাপা পড়ে যায়। আর সফল মানুষরা সেই মাটিকে গা থেকে ঝেড়ে ফেলে তাকে আর তার উপরে দাঁড়িয়েই আস্তে আস্তে উন্নতির শিখরের দিকে এগিয়ে চলে। আপনি কোন পথে চলতে চান কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলকে, আমাদের পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ। ঘরে থাকুন, সুস্থ থাকুন।